আজ আমি তোমাদের আলাদা করে তবেই ছাড়বো। আমাকে বাঁচানো, আমাকে নিয়ে চলে যাবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মানে তুমি আর পৃথ্বীরাজকে তোমার কাছে আটকে রাখতে পারবে না, ও তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাবে। সাগর পারে। বৌঠানের ইচ্ছা মতন আমার মেয়ের সঙ্গে মানিকের বিয়ে হবে। না চন বৌমা, বহু বছর আগে আমি আমার সইকে কথা দিয়েছিলাম যে আমার ছেলে মানকের সাথে সুনীল দাও আমার সইয়ের মেয়ে বিয়ে দেব, আর আমি সেই কথার কেলাপ কিছুতেই করতে পারবো না। তুমি চারো আমার বাচ্চাকে। পৃথ্বীরাজকে আপনি আমার থেকে দূরে সরিয়ে দেবেন না মা। আর কোনো উপায় নেই যে কমলা, সরে যাও তুমি। চলো মানিক, চলো সাগর পারে, চলো চলো। বড়মা, তুমি ওনাদেরকে আটকাও, এরকমটা হতে দিও না। পৃথ্বীরাজকে তুমি আর জীবনেও খুঁজে পাবে নে কমলা। ওই দেখো, সে চলে যাচ্ছে। কি হয়েছে বউ? কি হলো? বাজে কোনো স্বপ্ন দেখেছো নাকি? আপনি আছেন তো পৃথ্বীরাজ, আমাকে চিনে জানেনি তো? ধুর খেপি, আমি আবার তোমাকে ছেড়ে কোথায় যাব? কি হলো, বাজে স্বপ্ন দেখেছো? কি দেখেছো? ওরা যে আপনাকে আমার থেকে দূরে নিয়ে চলে যাচ্ছিল পৃথ্বীরাজ। কারা? কার এত বড় সাহস একবার বলো দেখি আমাকে, নামটা বলো, তারপর আমি মজা দেখেছি। কার এত বড় সাহস? হ্যাঁ ওই ওই লখাটা না, লখাটা তো সুনীল কুরো। সুনীল কুরো? সুনীল কুরো কেন গো? ও 14 পুরুষের তাগন নেই আমাদের দুজনকে আলাদা করার। কেউ আমাদের দুজনকে আলাদা করতেই পারবে না। আপনি সত্যি বলছেন তো পৃথ্বীরাজ? আমি তোমার সাথে থাকতে থাকতে মিথ্যে বলাটা তো ছেড়ে দিয়েছি বউ। খুব ভয় করছে পৃথ্বীরাজ। আরে ভয় কিসের, আমি তো এখানেই আছি। যদি না থাকেন? হতেই পারে না। গুরুদেব কি বলেছিলেন মনে নেই? আমরা দুজন রাজ্যটক, স্বয়ং ভগবান আমাদের এক করেছেন, আমাদেরকে আলাদা করবে এমন সাথী কার আছে শুনি? হ্যাঁ আর কি দো না বউ, তুমি কাঁদলে যে আমারও কষ্ট হয়। আপনাকে ছেড়ে যে আমি থাকতে পারবো না পৃথ্বীরাজ। থাকতেও হবে না বউ, পৃথ্বীরাজ সারা জীবন তার কুইন অরেঞ্জের সাথেই থাকবে। আজ বিজয়া দশমী বউ, মা চলে যাচ্ছেন, নিচে যাবে না? জয় মা। বলগিনি, ওই বরণের জিনিসপত্রগুলো নিয়ে এসো, মাকে যাত্রা করানোর সময় হয়ে গেল। হ্যাঁ আনছি। এই দুর্গা পুজোটা না আসতে না আসতে শেষ হয়ে যায়। কেন? আমাদের তো কালী পূজা আছে, লক্ষ্মী পূজা আছে, 12 মাসে 13 পার্বণ, আনন্দে শেষ আছে? না তা নাই। মা, পূজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, তোমার কৃপায় এত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেলাম। তোমার আশীর্বাদের হাত যেন সবসময় আমার পরিবারের উপর থাকে। জয় মা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা। হ্যাঁ মা, আমার আলমারিতে মায়ের যাত্রার উপর টাকা আছে, নিয়ে এসো দিনে। এক্ষুনি আনছি।
আরে বড় গিন্নি, তোমাদের হলো? তাড়াতাড়ি এসো। সিঁদুর খেলা হবে না মা? হবে বই কি মনিমা, হবে বই কি? মানিক দাদা তো এখনো এলো না। মানিক দাদা না আসলে তো সিঁদুর খেলায় মজাই হবে না। এই মুদা, যা গিয়ে ওই পাহারাদারদের ডেকে নিয়ে আয়। পুরো তো পালকি আনতে গেছে বাবু। এই তো নিয়েছি। ওই গো, এসো রাখো দেখি। আপনাদের এই বাড়িতে এসে কত বিপদ হলো, আপনারা কিছু মনে করবেন না। আমি আমার বাবার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। খোদা, তোর এই যে নিজের মধ্যে সততা, এটা সারা জীবন বাঁচিয়ে রাখবি বাবা। চেষ্টা করবো মা। বেঁচে থাকো বড়। বড় কিন্তু মানিক আর বৌমা কোথায়, ওদের ডাকো। আমি ডেকে আনবো না, তাক আমি ডেকে আনছি। পুজো শেষ হবে, তার সাথে সাথে মানিক আর কমলার সংসার। পুজো শেষ হয়ে গেল পৃথ্বীরাজ, মা আজই চলে যাবে। হ্যাঁ, আবার সেই পুরনো কাশুন দেখাটা শুরু হবে। পুজো আসতে এক বছর বাকি, মনে হয় না কতগুলো দিন। পুজো আসতে না আসতে দেখো দম করে চলে গেল। এই পুজোর এই কটা দিন যে কিভাবে কেটে যায় কেউ বুঝতেই পারি না। এই তো মনে হচ্ছে যেন বাবা একটু আগে মাকে নিয়ে ঘরে ঢুকি, আর এরই মধ্যে দশমীও চলে এলো। তোর ভালো লাগে না? যখন না কয়েছিস তখন আজ এক্ষুনি তোরা এখান থেকে চলে যাবি। মা চলে যাচ্ছে বলে কি তোমার মন খারাপ নাকি? আরে আসছে বছর আবার হবে, এই নিয়ে তুমি তো চিন্তা করো না। তো বিজয় দশমীর দিন পৃথ্বীরাজ, মায়ের জন্য মন কেমন করছে। মা বোধহয় এখনো আমার উপর খুব রাগ করে রয়েছে। হ্যাঁ না না, ওটা তোমার মনে হয়, রানীর মা রানীর উপর রাগ করে থাকতেই পারে না। হ্যাঁ, সেদিন একটু রেগে গেছিল বলে একটু বকাঝকা করে ফেলেছে, সেই জন্য তোমার মনে হচ্ছে তাই না? তবে কি আমরা আর কোনোদিনও ফরাসডাঙ্গায় যাবো না পৃথ্বীরাজ? যাবো তো, আমাদের তো বিজয়া দশমী করতে ফরাসডাঙ্গায় যেতেই হবে। আচ্ছা, তখন নয় তুমি তোমার মাকে খুব করে আদর করে দিয়েছো, তাহলেই দেখবে আর তোমার মন খারাপ করবে না। কি মন খারাপের কথা হচ্ছে শুনি। আমার তাতে কি না, মানে বড় মা দেখে ফেলেছে তাতে কি হয়েছে শুনি। না বড় মা, এই শোন, আমার বাচ্চা না চুরি ডাকাতি কিচ্ছুটি করেনি, সে তার বউয়ের শাড়িটা ঠিক করে দিচ্ছে। জানিস, বের পর পর তোর বাবা সে আমারও শাড়ি ঠিক করে দিতে। এই কথাটা তোমার বৌমাকে কে বোঝাবে বলো দেখি বড় মা? আজকাল তোর সব কিছুতেই ভয় আর মন খারাপ। বৌমা সে কি ভয় কিসের আর মন খারাপই বা কিসের? ওই যে ভয় আমাকে হারিয়ে ফেলার আর মন খারাপ। মন খারাপটা কেন শুনি? আমি ছোট পিসির সাথে আমার মেজ দাদার বিয়ে দিয়েছি বলে মা আমার উপর খুব রাগ করে রয়েছে। শোন বৌমা, তোর মতো মেয়ে যে মায়ের আছে না, সেই মা এমন মেয়ের উপর রাগ করে থাকতেই পারবে না।
হ্যাঁ, যা হয়েছে সেটা বিয়ানের মানতে একটু সময় লাগবে, তারপর দেখবি সব ঠিক হয়ে গেছে। ততদিন না হয় তোর এই মাকে নিয়ে একটু কাজ চালিয়ে নিই দেখি। সিঁদুর খেলা, সিঁদুর খেলা, বাবা বৌমার সাথে সিঁদুর খেলবে বলে বাজার আমার তস হয়েছে। চল করি, চল চলে 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 চলে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।